কেন্দ্রীয় স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরে চলছে এখন নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে আগরতলা পৌর নিগম। এমন একটি সমস্যা তৈরি হয় রাজধানীর বিবিএমসি কলেজ চত্বরে জমি সংক্রান্ত বিষয়ে। আগরতলা বিবিএমসি কলেজে জায়গা নিয়ে জটিলতা দেখা দিলে ব্যাহত হয় কাজকর্ম, এতে করে স্তব্ধ হয়ে পড়ে গৃহীত উন্নয়নমূলক কর্মসূচি। তাই চলমান এই সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার কলেজ এলাকা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ, স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক ও উচ্চশিক্ষা দপ্তর আধিকারিকদের নিয়ে এলাকাটি পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা খতিয়ে দেখেন জমি সংক্রান্ত সমস্যা। পরে আলোচনাক্রমে উন্নয়নমূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে জমি সংক্রান্ত জটিলতার সমাধান করেন মেয়র ও প্রদেশ বিজেপি সভাপতি। ফলে বেশ কিছুদিন বন্ধ থাকা উন্নয়ন কাজ এবার নতুন করে শুরু হবে। সমস্যা কোনোটাই থাকে না আমাদের রাজ্য সরকারের কাছে। এখানে স্মার্ট সিটি একটা কাজ চলছে, এই যেটা লেকটা আছে এটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এবং এটাকে সাজানোর জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা, সেই মোতাবেক কাজ চলছিল। এখানের মধ্যে একটা কমিশন গ্যাপ হয়েছিল যে বিবিএমসি কলেজ থেকে আমাদের এনওসি নেওয়া হয়নি, কিন্তু আমরা কিন্তু এমবিবি কলেজ থেকে নিয়েছি। আমাদের আয়ের এখানে আমাদের আছেন আমাদের রাজ্যের সভাপতি, যিনি ভারতীয় জনতা পার্টি রাজীব ভট্টাচার্য আছেন, ওনার বাড়ি এখানে, উনি এই কলেজটা প্রথম ওনার সামনে থাকে দেখে। আর আমাদের কর্পোরেটার সুকুমার সাহা আছে, আমাদের যিনি সিও আছেন, আমাদের দায়িত্বপ্রাপ্ত এখন এই স্মার্ট সিটির এবং আগরতলা পৌর নিগমের যিনি একশন কমিশনার সাজ্জাদ জি আছেন, এবং আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন পৌর নিগম স্মার্ট সিটি সঙ্গে যারা যুক্ত আছেন, এবং আমাদের বিবিএমসি কলেজের মাননীয় প্রিন্সিপাল রতন চট্টোপাধ্যায় সহ যারা আমরা এই জায়গাটাকে ভিজিট করেছি, করার পর যে সমস্যাটা কিছুটা তৈরি হয়েছে।